দিবি সামনে দিয়া বুঝছিস হুজুর দিস কি ব্যাপার বান্টি এই সব মাল টাল দিয়ে তুমি সব আটকে রেখেছো তাহলে আমার ফার্নিচার গ্লুব্বে কি করে আমি বান্টি কি হয়েছে আন্টি হ্যাঁ আপনি এভাবে চিৎকার করছেন কেন তোমার জিনিসপত্র দিয়ে সব তো একাকার করে রেখেছো আমার মালগুলো উঠবে কি করে বাইরে তো পিকআপ দাঁড়িয়ে আছে কি বলছেন আন্টি আমরা আসার কথা 1 তারিখ আছে পর্যন্ত 30 তারিখ মালপত্র নিয়ে মানুষ আসে দিনের বেলায় আপনি আসছেন রাতের বেলায় বান্টি এখানে কি করতে পারে আন্টি বাসা ফাঁকা বাড়ির সমস্ত কাজ কমপ্লিট আমি কি আমার সুবিধা মতো উঠবো না উঠবে সুবিধাটা আপনি যেমন দেখছেন সবার সুবিধা দেখতে হবে চারতলে বিয়ে লাগছে লাখ লাখ টাকার কাজ চলতেছে লাইট টাইট লাগানো চলতেছে আরো আনুষঙ্গিক কাজ চলতেছে আসবাবপত্র সরানো চলতেছে সবই চলতেছে এই চলতেছে এই চলতেছে এই চলতেছে এটাকে আমি বন্ধ করে দিই আপনাদের সুযোগ সুবিধা করে দিতে পারো বুঝতে পারছেন আপনারা তো তুমি কি বলতে চাচ্ছো তাহলে কি আমি আমার মালামাল নিয়ে ফেরত যাব না টাকা দি মি টাকা জুন আবার আপনি ভুল বুঝতেছেন আন্টি আমি তো বান্টি সম্ভব হবে না কেন এই সকাল থেকে রাত হয়ে গেছে আর কিছু খাই নাই খাওয়াটা অনেক ঝামেলা ময়দা ছানো তারপরে বেলো তারপরে শেক তারপরে মুখে দাও তারপরে খাও দাও তোমাকে এত কাজ করতে হবে না আমি তোমাকে টাকা দিচ্ছি তুমি খেয়ে আসো যাও না এই যে দেখেন আপনি যে দিচ্ছেন সবাই যদি আপনার মতো ঠিকঠাক চিন্তা করত তাহলে কিন্তু আমার স্বাস্থ্যটা অনেক ভালো থাকতো নতুন টাকা 50 সরবে সরবে না কেন আপনার মাল সরবে তবে কিছুটা অতটা না আবার 50 সরবে সরবে না কেন তবে কিছুটা অতটা না ওই 100 টাকার নোট দেখলাম দেন না আন্টি আন্টি 150 তো লাগেই 50 যাতায়াত ভাড়া সরবে সরবে না কেন পুরোপুরি সরবে আন্টি আমি বান্টি দেখো ফার্নিচার যাতে আবার নষ্ট না হয় কিচ্ছু হবে না সব কিছু হবে এই এদিকে সোনা পুরোটা সরবে পুরোপুরি সরবে ঠিক আছে ও সোনা তো হয়ে গেছে না কিছুই দেখা যায় না আন্টি আন্টি দরজা তো খোলা কি ব্যাপারটা কি আন্টি আমি বান্টি বান্টি আমার ফার্নিচার তো সব কিছু ঠিকঠাক মতো চলে এসেছে থ্যাংক ইউ আপনি বলছেন সব কিছু ঠিকঠাক চলে আসছে কিন্তু কিছু জিনিস ঠিকঠাক মতো আসে নাই আমি তো বান্টি সব কিছু দেখভাল করার দায়িত্ব আমার নজর রাখার দায়িত্ব আমার ঠিক আছে ওই যে পিকআপওয়ালা যাইতে পারতেছ না টাকা দিছি তারপরও একটা ব্যাগ রয়ে গেছে লাল কালারের সেই জিনিসটা আমি বুঝলাম না এটাও কি আনার দায়িত্ব আমার আরে আন্টি ওটা কি আমার আনার দায়িত্ব জানুন ওটা আমার দায়িত্ব নিয়ে আসা কি আমার দায়িত্ব নিয়ে আসবে হচ্ছে আপনার ঘরে যে আসে সে আমি তো দেখলাম এদেরকে সবসময় কাজের মধ্যে রাখবেন বুঝছেন দেখলাম সে আর জুত খুব ভালো চশমা পরেও দেখছি চশমা ছাড়াও দেখছি কোনো সমস্যা নাই চারতলা পাঁচতলা ছয়তলা এই কাজের মহিলা তো অনেক আর কি কাজ এখন করবার ইচ্ছে না
কাজ না করতে করতে এরকম পায়ে বসেছে মালিক করে জং ধরে গেছে কাজ না থাকলেও বারবার নিচে উঠা বসা উঠাবে না হবে যাও তুমি ঘুরে আসো বান্টিকে আমি দেখবো বান্টি তুমি তো দেখেছো আমার মেয়েটা বাচ্চা একটা মেয়ে আর দেখতে শুনতেও মাশাল্লাহ আজকালকার যুগ বুঝো না কোনো যদি আবার রিস্ক হয় রিস্ক কিনা আমি দেখবো আর কেউ দেখবে না আমি দেখবো আমি বান্টি দেখবো যে ও কাউকে দেখে কিনা কেউ ওকে দেখে কিনা সে দেখার দায়িত্ব আমার ঠিক আছে কিন্তু জং ধরা যাবে না আমি তার নিয়ে আসলাম ব্যাগটা ঠিক আছে আর আমি একটা কথা বলি মাইক করবেন না তো এই ফ্ল্যাটে যারা আছে সবচেয়ে চেহারা সুন্দর আপনার মনটা ভালো আপনার Thank you. খুব চমৎকার যাই নিচে অনেক খালি নাম হবে না উঠাতে সুযোগ পাই আমি ওকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি তুমি কি আন্টির বাসার খাবেন ভাইয়া কি ভুল করলাম আসল মাইয়া কি হয়েছে আমি বান্টি তোমার ম্যাডাম আমার আন্টি তুমি হলে হেল্প হ্যান্ড তা পুরুষ সওয়াল কই তোমগো এই ফ্যামিলিতে কোনো পুরুষ সওয়াল নাই বাসা বদলাই ফেললা কোনো পুরুষ সওয়াল দেখলাম না আন্টি আন্টির জন্য দরকার হইলো বান্টি বান্টি হেল্প করে গেল কোনো পুরুষ সওয়াল নাই এই যে আন্টি আন্টি মানে আঙ্কেল সে কোথায় থাকে আঙ্কেল থাকে আমেরিকা কথা হয় দূর থেকে আই বুঝি থাকুক সে দূরে দূরে থাকুক তুমি আমি কাছাকাছি কথা হবে পাশাপাশি দেখতে নাম এসব জায়গায় কথা হবে কারণে অকারণে সময়ে অসময়ে বারবার যদি হয় দরকার দুষ্ট মে অতটা না কিছুটা পুরোপুরি এই শোনো কি হয়েছে বান্টি আবার কি আন্টি বেজে গেছে 12টা বাজছে ঘন্টি বিচারে কে এসেছে বালতি পানি ভর্তি বালতি সেই পানি ভর্তি বালতিতে স্লিপ কেটে পরে কোমর ভেঙেছে চারতলার আন্টি খুব ফাবরে আছি আমি আপনাকে বলেছি যে যে কাজের মানুষটা আছে তাকে নিয়ে এই কাজগুলো করিয়ে ফেলেন নিয়ে আসেন বালতি প্রচুর প্রেশার আছে আন্টি বালু কি হইছে কই বালতি কই আমারে দেখান তো আমি বলে বালতি তুই গেছি ম্যাডাম আমারে কত ঝাড়ছে আপনি জানেন কথা বলো না তুমি বসো তো মে তুমি বসো দাঁড়াবে না খাও বড় আন্টি রে ছোট্ট করে একটা মিশা কথা কইছি তাহলে সত্য কথা কি সত্য কথা হইলো আসবাবপত্র পানি টানি বালতি বালতি কিছুই নেই সব মিশা কথা ছোট করে বলছি আন্টির মিশা কথা ছোট্ট করে জানি তুমি নিচে আসো ছোট্ট করে তোমার একটা কথা বলবো তাই কি কথা আই গুড মর্নিং আমিও গুড মর্নিং
কিন্তু আন্টি সে ওয়ার্নিং গেলাম আমি এই রাখো আন্টি আন্টি কি বলে বলুক বলছি না আন্টি ভাগ বান্টি এখানে বসা বলছি না সব সময় তুমি আমি পাশাপাশি কথা হবে কাঁচা 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 কেমন লাগতেছে আসলা তো নতুন বাসায় নতুন মানুষ একজন দুইজন নাকি একজনের সাথে তো পরিচয় হয়েছে কেমন লাগতেছে একটু বললে ভালো লাগে না বলো না কাল তো রাতের বেলা আইছি অন্ধকার ছিল সবকিছু ঝাপসা ঝাপসা দেখছি তবে আজকে সকাল থেকে সবকিছু ফকফকে দেখতেছি মেয়ে তুমি কার হ্যাঁ বললে চলবে শোনো কালকে রাইতে আমি স্পষ্ট দেখছি আজকে আরো স্পষ্ট করে দেখছি মেয়ে তোমার নাকের নাক ফুল তুমি দেখতে অনেক বিউটিফুল কাল থেকে মনে তুমি তুমি করতেছেন কেন তুমি 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 একটা তুমি তুমি কি আপনি তুমি কি তুই তোমার দেখলে কি আপনি তুমি কোনো কিছু মনে আসে তোমাকে দেখলে একদম তুমি তুমি লাগে এবং তুমি তুমি মনে আসে তুমি 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 মতো একটা সুন্দর আর তুমি কথাটা ফুচুক করে মেরে যায় কি সুবাস কি মাংস মজার ওষুধ এত সুবাস অনেকখানি মাংস অতটা না কিছুটা অতটা না কিছুটা আমি তো বলি পুরোপুরি বানু তুমি কি এইভাবে নিচে চলে গিয়েছিলে নাকি ইয়েস ম্যাডাম তোমাকে অন্য ফ্ল্যাটের কেউ দেখে ফেলেনি তো নো ম্যাডাম বানু তোমাকে আমি কতবার বলেছি সাধ্য ছাড়া তুমি কোনোভাবেই বাইরে যাবে না তুমি কেন গেলে বলো তো এটা কি আমাদের স্ট্যাটাসের সাথে যায় আর আমরা তো এই বিল্ডিং এ নতুন এসেছি ম্যাডাম আপনার স্ট্যাটাসের সাথে যাওয়ার জন্যই তো এই যে দুদিন আগে মেকআপ করছে এখন পর্যন্ত তুলি নাই যদি রিটাচ করতে ভুলে যাই আজকে সকালবেলা রিটাচ করতে একটু ভুলে গেছে অবশ্যই আপনি তো প্রতিদিনের শিডিউল দিয়ে দেন আজকে শিডিউলের মধ্যে তো এই যে নিচে যাওয়ার ব্যাপারটা লেখা ছিল না বানু তুমি অন্তত পাউডারটা তো দিয়ে যেতে পারতে তাহলে তো তোমাকে সাদা সাদা লাগতো এভাবে করলে হবে না তো বানু একদম পুরোপুরি সেজে গুজে যেতে হবে আসো আমার সাথে মিলিয়ে দাও দেখো কি যায় অতটা না কিছুটা কিছুটা হলে তো হবে না বানু পুরোপুরি যেতে হবে শোনো তোমার কাজলটা কিন্তু লেপটে আছে সুন্দর করে আয়নাটা দেখে কাজলটা দাও তোমার চোখটা মাশাআল্লাহ খুব সুন্দর ইয়েস ম্যাডাম থ্যাংক ইউ তুমি কিন্তু ইংরেজিটা ভালো বলতে পারছো এখন আই এম লার্নিং যা সেজে না লেপটা আয়া গেছে সেপটা আয়া গেছে হাটা দিন মেকআপ 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 মানে ম্যাডাম না বুঝবারই পারে না আমি যে ন্যাচারাল বিউটি দরকারই তো আমি কি বুঝি না খুব দেখা হয় মেয়ে তুমি ভেবো না নতুন বাসায় নতুন সমস্যা হোক বৈদ্যুতিক গোলযোগ হোক গ্যাসের সমস্যা হোক পানির সমস্যা হোক
সব সমস্যা সমাধান করে দেব আমি সেই লোক তাই তাইলে বান্টি ভাই 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 নাই ভাই গেছে বাইরে ঘুরতে বান্টি বান্টি শুধু বান্টি বান্টি গোলযোগ তো আছে হ্যাঁ আছে তো কি গোলযোগ আন্টি আন্টির মাথায় গোলযোগ আছে শর্ট সার্কিট হয়ে যায় এই যে একই কাম তিনবার করে এই মুছতে থাকি মুছতে থাকি মুছতে থাকি মুছতে মুছতে দেখেন আমার হাতের রেখা পর্যন্ত মুছে গেছে তাই নাকি দেখি তো হাতটা গা গরম নাকি হ্যাঁ দেখি তো জ্বরটা না ঠিকই তো আছে দেখি হাতটা রেখা মুছে গেছে তুই অতটা না কিছুটা কইছে পুরাটা মাঝে মাঝে পিছন থেকে পেলাম তাকে তো হয় কি আরে সারেন কইতেছি কি এই যে মনের কথা খুলে তো কইতে পারি না কাউরে এই যে আপনারে পাইছি আমি একটু মনের কথাটা কইতে দেন ভাই ভাই আবার আইসা বসে ভাই আইসা বসে ভাই আইসা বসে আন্টি যাও ভিতর যাও 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 কি ব্যাপার বান্টি কোনো সমস্যা সমস্যা তো আমার না আন্টি সমস্যা তো আপনার আন্টি আমি তো বান্টি সমস্যা সমাধান করতে আসছি ডিজেল লাইনের না সমস্যা বাইরের লোক ডাক দেব 2000 টাকা নিয়ে যাবে আমি থাকলে 1000 টাকা আর আপনার জন্য আমি বান্টি আপনি আন্টি 500 টাকা আমি কিন্তু সব কাজ পারি 500 ঠিক করে দিন ঝকঝকে তক্তকে শুরু করো তাহলে আপনি একটু বসেন দরজাটা খোলাই রাখেন আমি এই যে যন্ত্রপাতি নিয়ে আসতেছি আপনার খুব বিউটিফুল লাগতেছে থ্যাংক ইউ আমি আসতেছি তোমার কি মন খারাপ মেয়ে তুমি কেঁদো না তোমাকে লাগবে তুমি এখানে খাও একদিন টানো না দেখিলে আমার মুখের কথা না শুনিলে কি বান্টি কি আন্টি কি করছো টাটা না হচ্ছে তোমার কথার সাথে তো কাজের কোনো মিল নেই কি করছো গান গাওয়া কি তোমার কাজ গান ডিশের লাইনটা লাগাও আমরা টেলিভিশনে গান দেখব শুনবো লাগাও তাই আমি কইতেছিলাম কি আন্টি আমার তো ছোট মস্তিষ্ক ছোট মস্তিষ্কতে যেটা আছে ভুল জায়গায় টেলিভিশন রাখছে এই টেলিভিশনে যদি আমি তারটা লাগাই তাহলে তো আপনার খুব খাড়া খাড়া দেখতে হবে আমার মনে হয় যে ওইখানে সোফা সোফার ওই জায়গায় টিভিটা যাক কি কম বসে দাও আমার মনে হয় কি যে আমি যদি ধরেন এইখানে নিয়ে যাই এইখানে যদি টেলিভিশনটা থাকে তাহলে মনে করেন আন্টি আপনারা সোফায় বসিয়া টিভিটা দেখতে পারবেন টিভিটা ভুল জায়গায় রাখা হয়েছে থ্যাংক ইউ দেখছেন আন্টি পুরো ঝকঝকা আন্টি আমার নাম বান্টি আমি শুনছি সে থাকে আমেরিকা কথা হয় দূর থেকে থাকুক সে আমেরিকা
কথা বলুক সে দূর থেকে কোনো সমস্যা নাই আমরা দেশি মানুষরা মিলে জিলা এডিশন লাইন এটিভিতে একসাথে বসে দেখব কমলিকা তাই নাকি আমারও এইভাবে যদি হয় আদান প্রদান আপনার বান্টি ছোট ছোট কইরা আপনার সব কাজ করে দিবে সমাধান ও তারগুলো তো তারগুলো তো চলে কি ও আন্টি তাহলে আমি নিয়ে আসি বেরেগার হাতে নিয়ে আসি হ্যাঁ টুকা 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 পুরো তানটা গুছাই দেবো হ্যাঁ ভাই মানু তুমি কাকে ভাই বলছো ও তো আবার আসবে আর তুমি ওর সাথে কি ইংরেজি বলছো হ্যাঁ মাই ফেভারিট ওয়েলকাম এসব কি ও কি ইংরেজি বোঝে আর কাজ আছে না কাজ রেখে তুমি কেন দাঁড়িয়ে আছো Going, madam. Ashte na ashte. আর একশো টাকা দিলে আরো খুশি হইতাম ডাকছেন কেন কেউ যদি দেখে ফেলায় কেউ নাই দেখে তো ডাকছি কেউ দেখে ফেলাবো মানে আচ্ছা ঠিক আছে আমি বুঝি না ডাকলাম কত আগে আইলা কত পরে এই একতলা থেকে আরেকতলা উঠতে কি 20 মিনিট সময় লাগে আর এখন আইসা পড়ছে তো কোন না কি কইব এই মেয়ে তুমি বুঝো না একটা মানুষ সাধে কখন আসে তোমার তো জানার কথা একটা মানুষ সাধে কখন আসে জানমু না কেন জানি তো একটা মানুষ তাদের তখনই আসে যখন তো শুকা দেয় সাদও শুকা দেয় আর মাঝে মাঝে আসারও শুকা দেয় খালি শুকাই দিবে উঠাবো না শুকা দেয় মানে রোদের সময় এখন রায় চাঁদের সময় চাঁদের সময় মানুষ উঠায় আমি তো পূর্ণিমা চাঁদের কথা কই দিচ্ছি ওই যে সাদের গায়েও দাগ আছে সাদও সুন্দর বুঝলাম না তোমার ডাকলাম এই নিচ দিয়ে উপরে আসতে তোমার 20 মিনিট সময় কি এমন সাজছ আরে কোয়েন না ওই যে বড় ম্যাডামের ছোট ম্যাডাম আইছিল
বড় ম্যাডাম কইছে একদম গেট পর্যন্ত বিদায় দিয়া তারপর আরে সর ম্যাডাম ওড়ে হার মাইয়া ওমা আমি ভাবছি বুই না এ কি রকম লাগে হ্যাঁ সর ম্যাডাম থাকে হোস্টেলে মাঝে মধ্যে আয় সময় পেলে সময় অসময় আসে খুব ভালো বলে তাই না ভালো বল সে আসুক অসুবিধা নেই বড় ম্যাডাম তো অনেক চোখে চোখে রাখে কিন্তু ছোট ম্যাডাম যে চালাক চোখের আড়াল দিয়া বার হয়ে যায় তো তুমি ওকে লাগা ম্যাডামের চোখ থেকে আড়াল আড়াল লয়ে তুমি চালাক চলে আসলে অসুবিধা নেই এটা তো ভালো জানেন না ছোট ম্যাডামের কিন্তু একটা বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ডে কিন্তু হেভি টাকা খালি স্নো পাউডার কসমেটিক্স এগুলো দেয় ও স্নো পাউডার এটা দিতে অনেক দেহা লাগে না এটা আমি তোমার দেয়া আমার কত দরকার আমি না দিলাম তুমি মাকলা অসুবিধা কি আমারে দিমু অ ইহাজ তুই লাগো দরকার বলে ধার করে দিমু না না বিদেশি দে এক নাম্বারটা চুরি করে দিম দরকার বলে তাও দিমু আমি চাই না সোনো ম্যাডাম ভালো আছে অনেক লাভ করে নিজের হাত দিয়ে রান্না করে টিফিন বক্সের মধ্যে দিয়ে পাঠায় আমি টিফিন বক্স নাই তুমি আমার প্লেটে দিও আনতে করে খামো সত্যি খামো দিও গেলাম তোমার হাতের রান্না কেমন ভালো না ভালো না হইলেও খামো ভাই মরে গেছে ভাই পালাইছে ভাই অনেক দূরে গেছে অরে খুঁজা পাওয়া দিতেছে না শোনো তুমি আর আমি মিলে যদি একসাথে থাকি তাহলে বাড়িটার একদিন ধরে আমরা কলাপ ধরে একবারে ঘুষা ঘুষা বেরালাম ভাই মরে যাবো আমি খালি বান্টি আর বান্ধ থাকবো ঠিক আছে ভালো বাদাম কইছি একটা পচা যদি হয় আমার বানু বানু খাইবো তোর মাইরা লাম একটাও পচা বাইরে না বানু এটা কথা কই খুব কবার মন চাইতেছে কই সত্তাপর খাবো না তো সপত্তাপর খাইলেও আমি কম বানু তোমার দেখলে আমার মনে জানু আমিও অতটা না কিছুটা তোমার মতো রূপসী প্রেমের বাগান খনের হৃদয়ে মন দুটো খুব মিলেছে প্রেম
জমিতাই গিয়েছে ভালোবাসা এমন করি হয় রব না রে কা হব এবার তো কা মেরে দেব দুজন মিলে ছয় তুমি রাধা আমি কৃষ্ণ চলো করি প্রেম যত যাই করি কেন ফিলিংসটা তো সেম আমি রাধা তুমি কৃষ্ণ চলো করি পরাণ ঠান্ডা হয়ে যায় পেয়েছি সোলমেট লাইফ এখন সেট চলছি হাওয়া লাগিয়ে যে যায় মনে প্রেমের লেভেল হাই চাই তোমায় শুধু চাই আমি ছবি তুমি ফটো প্রেম তুমি রাধা আমি কৃষ্ণ চলো করি প্রেম যত যাই করি কেন ফিলিংসটা তো সেম মনটা যে খুব চায় জড়িয়ে তোমায় ঘুরে বেড়াই মোটর বাইকে লাজ শরমের ভয় খেয়েছো বোধহয় দেখলে এসো বলবে কি লোকে রব না রে কা হব এবার তো কা মেরে দেব দুজন মিলে ছয় তুমি রাধা আমি কৃষ্ণ চলো করি প্রেম যত যাই করি কেন ফিলিংসটা তো সেম তুমি রাধা আমি কৃষ্ণ চলো করি প্রেম যত যাই করি কেন ফিলিংসটা তো সেম আমি রাধা তুমি কৃষ্ণ চলো করি ফোন তো বন্ধ করে রেখেছি ভানু ভানু এটা কি কাজ করলো আমি তো বিশ্বাসই করতে পারতেছি না ভান্টি নাই বানু নাই তার মানে কি আমার তো নাক কান কাটা গেল আমি ফ্ল্যাটে মুখ দেখাবো কেমন করে আর ফোন ধরো বান্টি
এই যে সারাখণ্ডটা পড়ে থাকলো কেন দেখি সব দিয়ে দিই পঞ্চাশ টাকা ধন্যবাদ আমি থানায় একটা ফোন দিব পুলিশকে আসতে বলি আমি তো একা আর কিছু করতে পারবো না জি আসসালামু আলাইকুম স্যার আমার বাসার কেয়ারটেকার হচ্ছে বান্টি বান্টি আমার বাসায় যে মেয়ে আছে হেল্পিং হ্যান্ড বানু তাকে নিয়ে পালিয়েছে আপনার এটার একটা তদন্ত করুন আপনি একটা ভুল হয়েছে স্যার বান্টিটা আমি বহুদিন ধরে চিনি মানে স্যার আমি এই বাড়িতে আগে ড্রাইভারের কাজ করতাম বান্টি নাই দিয়ে এই জন্য আমার নিয়ে আসছে বান্টিটা আমি যতটুকু চিনি স্যার ওর ভিতরে কোনো মেলি প্রবলেম দেয়নি স্যার তা ও ভালো হইলে তাহলে ওনার কাজে মেনে কেন পালালো আর কেন উনি আমাদেরকে কমপ্লেন করলো স্যার ও যদি পালাইতো এই অটো স্যার ফোন বন্ধ থাকতো ওর তো ফোন খোলা স্যার আপনি ফোন করেন বান্টি ফোন করেন ফোন আর ফোন রাখতে ফোন হ্যালো এই তুই কই আরে কই তো আমারে তুই কই তাড়াতাড়ি কর পাঁচশো টাকার রান্দায় আসছ এখনো তোর বাসে তো বিরাট ভুলস্কুল হয়ে গেছে আমি তোর বাসায় তুই কই বাপ একটু কর আরে এতবার ফোন দিতেছি কি জন্য মানে তোর বাসাতে একটা হুলস্থুল ঘটনা ঘটে গেছে আরে তুই 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 উপরে হাত দিতালে স্যার আইতেছে ছেলে হিসাবে ভালো চরিত্র ফুলের মতো পবিত্র স্যার হ্যাঁ আমি তো ভালো আচ্ছা জানেন না আমি তো বুঝেন না কেন আন্টি আমি তো বান্টি আমি তো ঘুরতে নিয়ে গেছিলাম ঘুরতে গিয়েছিলে ভালো কথা আমাকে বলে নিয়ে যাবে তো এই তোমার নাম কি বান্টি স্যার এই বান্টি স্যার তোমার নাম বান্টি তুমি ওনার কাজের মেয়ে নিয়ে কেন বাইরে গেছো কাজের মেয়ে না হেল্প হ্যান্ড আচ্ছা যেটাই হোক চলো তুমি থানা চলো আরফান স্যার দেখেন এই তো সব কথা কি বলা যায় নাকি একটু বুঝতে হবে আপনাকে কি বুঝবো আমার কথাটা শুনেন আমি তো এই বাসায় দশ দিন ধরে কি দশ দিন বল দশ বছর ধরে আছি দশ বছর থেকে থাকলে তোমার দশ দিন ধরে সে দশ দিন ধরে আসছে দশ বছর ধরে আমি আছি চাচা আপনি আমার চিনেন না কোনো সময় তাল্টি পাল্টি হয়েছে আমার ছেলে ভালো হইলো আমি মেয়ে নিয়ে কি ব্যাপার আচ্ছা দাঁড়ান না আপনি কথা বলেন না আপনি আমার কথাটা শুনেন না স্যার এই তোর আমার চিনোস না স্যারের কইছি তো স্যার বুঝেনা এটা কি একটা ব্যাপার স্যার শুনেন এটা একটা ব্যাপার আছে এই সব ব্যাপার তো খোলাসা করে বলা যাবে না এটা একটা ব্যাপার আছে সেই জায়গা থেকে আমি ঘুরতে নিয়ে গেছিলাম তোমার সাথে কোনো এখানে কোনো কথা বলা বলি নাই থানায় চলো তোমার থানা নিয়ে বারান দিলে সবকিছু বের হবে হ্যাঁ কাজের মেয়ে নিয়ে বাইরে যাও
চলো তুমি থানা চলো। এটা ভুল হয়েছে যে আমি আন্টির কথাটা বলি নাই, আমি বান্টি আন্টি আপনার বলি না, এটা ভুল হয়েছে, মাফ করে দেন, ভুল হয়েছে, এটা পরে আমরা কথা বলবো। না না, মাফ হবে না কি হবে সেটা থানা গেলে বুঝবো। চলো থানা চলো চলো, তোমার সবকিছু বাইরে থানায় নিয়ে বারান দিলে, তোমাদের মতো দারোয়ানের বারণ হবে চিনি। কেন থানা যাবে? উনি কোথাও যাবে না, আর উনাকে থানায় নিলে আমাকেও নিতে হবে। আমি তো কোনো কমপ্লেইন করছি না, আমি তো নিজের ইচ্ছায় উনার সাথে গেছি, সমস্যা কি? তুমি কেন যাবে? আচ্ছা ঠিক আছে, দুজনে নিয়ে যান, ভালো কিছু গেলে একসাথে। ঠিক আছে, না না কমপ্লেইন অবশ্যই দিয়েছি ম্যাডাম, অবশ্যই কমপ্লেইন দেওয়ার কারণ আমরা আসছি। আরে যারে নিয়ে গেছি তার কমপ্লেইন নেই, আপনি ম্যাডামের কমপ্লেইনের কথা বলতেছেন, দেখছেন আপনি? দেখছেন, আমি একটু কথা বলি মানু, তুমি কি ওর সাথে ইচ্ছে করে দিয়েছিলে? পুরোপুরি আজ বাদে কাল যদি সম্মতি দেন আপনারা বিয়ে করে ফেলবেন। ম্যাডাম সরি। আন্টি আসলে আমিও সরি, সত্য কথা বলি আপনারা যদি চান তাহলে আমি আমি বিয়ে করতে রাজি আছি, কি করবো না আমার বিয়ে, আমাকে বিয়ে দেবে, আমার নাম বান্টি ও আমার বানু, দুজন মিলে বান্টি বানু। তুমি রাধা আমি কৃষ্ণ চলো করি প্রেম, যত যাই করি কেন ফিলিংসটা তো সেম, আমি রাধা তুমি কৃষ্ণ চলো করি।